আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছেন তো ইউজি আপনারা যারা সায়েন্স আর্টস কমার্স সিস্টেমের স্টুডেন্ট রয়েছেন তো আপনাদের যে সমস্ত সাবজেক্টের সিলেবাস সেই সিলেবাস আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখে দেওয়া হবে তো যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে চাইলে গ্রুপে জয়েন হতে পারেন ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন তো এই সিলেবাস ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি সিলেবাস যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টের সিলেবাস আপনারা ডাউনলোড করতে পারবেন তো সিলেবাস ডাউনলোড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফার্স্ট আপনাদেরকে নেতাজির মেন অফিশিয়াল ওয়েবসাইটে যেটা হচ্ছে ডাব্লু ডট এসি ডট ইন তো এই ওয়েবসাইটে চলে যেতে পারেন অথবা গুগলে গিয়ে আপনারা নীতাজ সুপার শোফেন ইউনিভার্সিটি লিখার পরে আপনাদের ফার্স্টে যে অপশানটি বা যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করলে আপনারা এই সাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন তো এখানে আসার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে একেবারে নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল অফ হিউম্যানিটিস তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর অর্থাৎ আপনাদের হিউম্যানিটিসের মধ্যে আপনাদের কোন কোন সাবজেক্টের সিলেবাস পাবেন তো ওখানে ক্লিক করার পর আপনাদেরকে সিলেবাস অপশানে ক্লিক করতে হবে তো সিলেবাস অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে এখানে যদি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সিলেক্ট সাবজেক্ট তো এই সিলেক্ট সাবজেক্টের অপশানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা দুটো সাবজেক্টের কিন্তু সিলেবাস পেয়ে যাচ্ছেন এক হচ্ছে বেঙ্গলি এবং দ্বিতীয় হচ্ছে আপনাদের ইংলিশ তো যদি আপনারা বেঙ্গলি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বেঙ্গলিতে ক্লিক করবেন আপনাদেরকে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এখানে যদি আপনারা বেঙ্গলিতে ক্লিক করেন তো অটোমেটিকলি কিন্তু আপনাদের সামনে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো এই পিডিএফে ক্লিক করলে কিন্তু আপনাদের সিলেবাসটা আপনারা পিডিএফ আকারে আপনাদের মোবাইলে দেখতে পারবেন তো তারপরে নিচের দিকে আরও কিছু অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে স্কুল অফ সোশ্যাল সায়েন্স তো সোশ্যাল সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে কোন কোন সাবজেক্টের সিলেবাস রয়েছে তো সেটা একটু আপনারা দেখে নেব তো এই সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আবার সিলেবাস অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনারা কিন্তু একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু সিলেক্ট সাবজেক্ট যে অপশান দেখতে পাচ্ছেন সিলেক্ট সাবজেক্ট অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হিস্ট্রি সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এইচপিএ এবং এইচপিএস পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টের সিলেবাসগুলি পেয়ে যাবেন তারপরে আবারও একটু নিচের দিকে যাবেন সেম এইভাবেই কিন্তু আপনাদেরকে সমস্ত সাবজেক্টের সিলেবাসগুলি ডাউনলোড করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন স্কুল অফ সায়েন্স তো স্কুল অফ সায়েন্সের মধ্যে আপনাদের কোন কোন সাবজেক্ট রয়েছে কোন কোন সাবজেক্টের সিলেবাস রয়েছে আমরা একটু দেখে নেবো তো এখানে সিলেবাস যে অপশান রয়েছে সিলেবাস অপশান আবার ক্লিক করব তো ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন আবার কিন্তু সিলেক্ট সাবজেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট সাবজেক্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে যেমন বোটানিক কেমিস্ট্রি জিওগ্রাফি ম্যাথামেটিক্স পিজি জুলজি এবং ইএনভিএস ভি এস অর্থাৎ এ টোয়েন্টি ওয়ান এই সাবজেক্টের সিলেবাস কিন্তু আপনারা এই অপশান থেকে পেয়ে যাবেন তারপরে আবারও একটু নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে চাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশান তো এই এডুকেশান অপশানে ক্লিক করবেন তো এডুকেশান অপশানে ক্লিক করার পরে কিন্তু আবারও কিন্তু আপনাদেরকে সিলেবাস অপশানে ক্লিক করতে হবে তো এইভাবেই কিন্তু আপনাদেরকে সিলেবাসগুলো ডাউনলোড করতে হবে আমি পুরোটা আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে সমস্ত বিষয়েরই কিন্তু দেখে দিচ্ছি তো এখানে আবার আপনাদেরকে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু আপনারা এডুকেশান সাবজেক্টের যে সিলেবাস সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো তারপরে একেবারে যে লাস্টের দিকে যে অপশানটি রয়েছে লাস্টের দিকে আপনাদের কোন সাবজেক্টের সিলেবাস রয়েছে সেটা আপনারা দেখে দেবো প্রফেশনাল অর্থাৎ প্রফেশনাল স্টাজি স্টাডিজের মধ্যে আপনাদের কোন সাবজেক্টের সিলেবাস রয়েছে তো এখানে ক্লিক করার পরে আবার আপনাদেরকে সিলেবাস অপশানে ক্লিক করতে হবে তো সিলেবাস অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে আবার সিলেক্ট সাবজেক্ট অপশানে ক্লিক করতে হবে এখানে আপনারা পেয়ে যাবেন এইচসি অর্থাৎ কমার্স এবং ইকোনমিক্স তো আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস কিন্তু এইভাবেই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো আশা করি বুঝতে পারলেন তো এর সাথে আরেকটু কথা বলে রাখি যদি আপনাদের সাইসার নোটসপত্র যদি আপনারা বুকিং করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন সমস্ত বিষয় বিষয়ভিত্তিক যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে কিন্তু ওনারা যে সাইসের নোটসপত্রগুলো দিয়ে থাকে সেই সিলেবাস অনুসারেই কিন্তু সাইসের নোটসপত্রগুলো কিন্তু আপনাদের রেডি করা হয় তো যে সমস্ত সাইসের নোটসপত্র ওনারা প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্যে অ্যানসারসিট প্রতি বছরই কিন্তু প্রোভাইড করে থাকে এবং ফাইনাল এক্সামের সাইসএন নোটসের ক্ষেত্রে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন যোগা স্বাস্থ্যের ভিত্তিক নোটসপত্র কিন্তু ওনারা প্রোভাইড করে থাকে তো যারা যারা আপনারা নিতে চান বা যারা বুকিং করতে চান ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন ওনাদের যে কল এবং হোয়াটসঅ্যাপ নম্বর অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ সেভ করে রাখবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আপনারা যদি ভালো নাম্বার নিয়ে পাসওয়ার্ড করতে চান এবং ভালো যদি আপনারা গাইড পেতে চান সেক্ষেত্রে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করবেন প্রতি বছরই কিন্তু ওনারা স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে গাইড করিয়ে এসেছে এবং এবছর আপনাদের জন্য করতে চলেছে তো যাদের যাদের গাইডের প্রয়োজন বা ভালো নাম্বার নিয়ে পাসআট করতে ইচ্ছুক তো আপনারা কিন্তু অবশ্য করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারের অফিসে অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারটি সেভ করে রাখবেন আশা করি আপনাদের প্রত্যেকে ভালো নাম্বার নিয়ে পাস আউট করে করবেন এবং আপনারা প্রত্যেকে ভালো নম্বর তো পাবেনি এবং আপনারা কিন্তু খুব সুন্দরভাবে যে গাইডগুলো ওনারা করে থাকে অ্যাসাইনমেন্ট কীভাবে অনলাইনে সাবমিশন করতে হবে সেই সমস্ত এ টু জেড গাইড সমস্ত কিছু কিন্তু ওনাদের কাছে টোটালি কিন্তু গাইড আপনারা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারলেন যে আপনারা সিলেবাস কীভাবে ডাউনলোড করবেন এর পরবর্তী সময় আপনাদেরকে যে সমস্ত বুকস অনলাইন থেকে কীভাবে আপনারা পিডিএফ আকারে বুকস আপনারা ডাউনলোড করবেন সমস্ত এ টু জেড গাইড কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগেই পেয়ে যাবেন তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে অল নোটিফিকেশান অন করবেন তো আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট সেকশন রয়েছে অবশ্যই ওকে কমেন্ট করে জানাতে পারেন